হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার লাইভ ক্লাস। আর আজকে লাইভ ক্লাসে আমরা যে জিনিসটা শিখতে চলেছি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো ওয়ার্ক প্লেস, যে কোনো ফাংশন বা রিয়েল লাইফের যে কোনো ক্ষেত্রে কিন্তু দরকার হয় নিজের পরিচয়টা সুন্দর করে দেওয়া। সো যখন আমরা এরকম কোনো সিচুয়েশনে যাই যেখানে আমাদের নিজেদের ইন্ট্রোডাকশন আমাদেরকে দিতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জাস্ট বলি যে মাই নেম ইজ ড্যাশ, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই লিভ ইন ড্যাশ। এরপর আসলে আমাদেরকে আরো কি কি বলতে হয় সেটা আমরা বুঝতে পারি না। এর জন্য কিন্তু আমরা ভালো একটা সেলফ ইন্ট্রোডাকশনও দিতে পারি না, কারণ আমরা ফরমেটটাই জানি না যে আসলে একটা সেলফ ইন্ট্রোডাকশনে কোন কোন পয়েন্টগুলো ইনক্লুড করা জরুরি এবং কি কি ওয়েজে এই পয়েন্টগুলোকে আমরা বলতে পারি। সো সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এখানে লেখা আছে সেলফ ইন্ট্রোডাকশন আ পারফেক্ট ফরম্যাট এ টু জেড। তার মানে আজকে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশনে এ টু জেড সবকিছু শিখব। সো দেরি না করে সবাই আমাদের লাইভটাকে শেয়ার করে দিই, শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান। শেয়ার করে কমেন্ট সেকশনে কি লিখে দিতে হবে? শেয়ার এই কমেন্টটাকে আনপিন করে দাও তো, অটো পিন হয়ে যায়। আচ্ছা, ওকে, আই উইল ট্রাই। আচ্ছা, আর একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে, এবং অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। আর আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমি নিজে একটু চেক করে নিচ্ছি। একটু ঝটপট শেয়ার করে দিবেন আমাদের লাইভটা, এবং সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে। হ্যাঁ, এটা একদম পিন কমেন্টে রয়েছে আর কি, এটা এদিকে। হ্যাঁ, এই যে এখন দেখো, এই যে এটা, হ্যাঁ, এটাকে আনপিন করে দাও তাহলেই হবে। ব্যাস একটা পিন করা আছে, দ্যাটস ফাইন, ক্লিয়ার করলেও সমস্যা নাই। ওকে, ক্লিয়ার সাউন্ড, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিফিউজি ক্যাম্প থেকে অনেক একজন বলছেন, মোহাম্মদ ইউনুস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। রোজা লিলি বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কে কোন জায়গা থেকে দেখছেন একটু কষ্ট করে আপনার বন্ধু বান্ধব কয়েকজনকে একটু মেনশন করে দিন। আজকের টপিকটা আপনার কাছে খুব ইজি মনে হতে পারে, কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে আটকে যান, ঠিক আছে? সো ম্যাম, আমরা কি শুরু করবো নাকি আর একটু ওয়েট করবো? না, আই থিঙ্ক আমরা আস্তে আস্তে আমাদের লেসনটা শুরু করতে পারি, এবং লেসনটা চলতে চলতে আমরা কিছু কমেন্টস নিয়ে নিব। বাট যেটা বলছিলাম যে সবে অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসটাকে শেয়ার করে দিব। ওকে, ডেফিনেটলি শেয়ার করে কমেন্ট সেকশনে কি লিখে দিতে হবে? শেয়ার ডান। ওকে, তাহলে এক কাজ করি, আমরা দেরি না করে আমরা আমাদের লেসনে চলে যাই। এবং সবার আগে যে জিনিসটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, আমরা কিভাবে আসলে স্টার্ট করতে পারি, হাউ টু স্টার্ট আ সেলফ ইন্ট্রোডাকশন। সো আমরা এখানে কিছু পয়েন্টস লিখে দিয়েছি। হ্যাঁ, এই পয়েন্টসগুলো আমরা বেসিকলি ডিসক্রাইব করব, একটা পয়েন্টকে আরও কী কী ওয়েজে বলা যায় আমরা সেগুলো দেখার ট্রাই করব। সো যখন আপনি কোনো একটা জায়গায় আপনার পরিচয় দিতে চাচ্ছেন, তখন আমরা সবার আগে কী করি, সবার আগে কী করা উচিত? নিজেদের নামটা বলি আমরা, রাইট? নিজেদের নাম বলার আগে কি করা? ওকে, গ্রিট করতে হয়। এক্স্যাক্টলি, গ্রিট করতে হয়। অনেকজন মানুষ কিন্তু আসলে শুনছে, তাই না? যেমন আপনি যদি কোনো একটা ক্ষেত্র থাকেন যে আপনার সামনে একটা ক্লাস আছে, বা আপনার মিটিং যেখানে অনেকজন আছে, বা আপনি কোনো একটা ভাইভা বোর্ডে আছেন, অথবা ধরুন যে কোনো একটা ফাংশনে আছেন, ইন দ্যাট কেস আপনি যদি নিজেকে নিয়ে কিছু বলতে চান, সবার আগে আপনাকে সবার উদ্দেশ্যে গ্রিটিংস করতে হবে। তার মানে কি, সবাইকে মানে সবার খোঁজ খবর একটু নিতে হবে যে কী অবস্থা, সবাই কেমন আছেন। সো গ্রিটিংস আসলে আমরা বিভিন্ন ওয়েজে নিতে পারি, যেমন কয়েকটা বেসিক ওয়ে কি, একদম খুবই ফর্মাল একটা জিনিস, খুবই কমন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। তো এটা কিন্তু আমাদের অনেক ফেভারিট, তাই না? এটা আমরা অলমোস্ট সবাই বলি। সো আপনি আসসালামু আলাইকুম বলে আপনার গ্রিটিংসটা করতে পারেন, অথবা আপনি বলতে পারেন হাউ আর ইউ অল ডুইং, আপনারা সবাই কেমন আছেন, হাউ আর ইউ অল ডুইং, আপনারা সবাই কেমন আছেন। অথবা এটাও বলা যায় যে আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অথবা আমরা কি কি বলতে পারি, লাইক গ্রিটিংস এর পর আমি এই জিনিসটাও বলতে পারি। গ্রিটিংস এর আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ আছে, এটা সব টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু কিছু একটা বলে শুরু করতে হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এরপর আমরা চাইলে এরকম বলতে পারি ফর্মাল ওয়েতে যে থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা আমরা বলতে পারি যে ইটস আ গ্রেট অনার ফর মি
টু ইন্ট্রোডিউস মাই সেলফ, এই জিনিসগুলো যদি আমরা বলে স্টার্ট করি তাহলে কিন্তু আমার গ্রিটিংসটাও হয়ে গেল, আমার স্টার্টিংটাও হয়ে গেল, এরপর আমি আসলে আমার মেইন পয়েন্টে ঢুকবো। কিন্তু এই গ্রিটিংস এর একটা স্পেশাল ক্ষেত্র আছে, সেটা হচ্ছে ধরেন আপনি জাস্ট একজন মানুষের সাথে কথা বলছেন, হ্যাঁ ধরেন আপনারা দুইজন, ইন দ্যাট কেস ইউ ডোন্ট নিড টু গ্রিট দ্যাট পারসন, কজ ওই মানুষের সাথে কিন্তু আপনি কথা বলছিলেন, তার মানে আপনারা কিন্তু আগে থেকে গ্রিটিংস করে ফেলেছেন। কথার এক পর্যায়ে সে জানতে চাইলো আচ্ছা তোমার সম্পর্কে কিছু বলো, ইন দ্যাট কেস ইউ ডোন্ট নিড টু গ্রিট দ্যাট পারসন, তখন আমরা গ্রিটিংসটা বাদ দিয়ে সোজা নেক্সট স্টেপে চলে যাব, হুইচ ইজ আওয়ার নেম অ্যান্ড আওয়ার এজ। সো আই উইল রিকোয়েস্ট ইউ আপনারা একটু কষ্ট করে কমেন্টে আমাদেরকে একটু গ্রিট করে দেখান, এই নিয়মগুলো ব্যতীত বা এই বাক্যগুলো ব্যতীত আরো কোন কোন ওয়েতে আপনারা গ্রিট করা জানেন সেটাও কিন্তু একটু লিখে দেন কষ্ট করে, যাতে করে আমরাও নিজেরাও একটু শিখতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য ফ্লোর। ওয়েল, এবার আমরা চলে যাবো নেম অ্যান্ড এজ, কারণ প্রথমেই আমরা গ্রিট বা শুভেচ্ছা বিনিময় করে নিলাম, এরপর আমাদের পালা হচ্ছে নিজের সম্পর্কে বলা। তো নিজের সম্পর্কে বলা আমরা কি দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাদের নাম কিংবা আমাদের বয়স দিয়ে। তো বয়সটা সবসময় দরকার পড়ে না, কোন কোন ক্ষেত্রে দরকার পড়ে না আমি সেটাও মেনশন করব। তার আগে আমরা আমাদের নামটাকে আমরা কি কিভাবে বলতে পারি, দেয়ার আর সো মেনি ওয়েজ, অনেকগুলো উপায় আছে, তার মধ্যে সবচেয়ে কমন উপায় হচ্ছে আমরা বলি যে আই এম লিমন হাসান। হ্যাঁ, কি বলি আমরা, আই এম লিমন হাসান। আপনি এখানে আপনার নামটা ব্যবহার করতে পারেন, I am dash, কি বলা যায়, I am dash, exactly, আমি ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে কমন উপায়, অথবা এটা আমরা সংক্ষেপে এইভাবেও লিখতে পারি, I am dash। ঠিক আছে, সো এটা হচ্ছে সবচেয়ে কমন উপায়। এছাড়া আপনি আরো একভাবে বলতে পারেন, বলা যায় কি, this is dash, আপনি বলতে পারেন this is অনিক, অথবা this is সাইফ, whatever your name is. ঠিক আছে, আপনি নামটা শুধুমাত্র এখানে বসিয়ে দিবেন। অথবা আমরা আরো কি বলতে পারি, আমরা বলতে পারি মাই নেম ইজ, কি বলা যায়, মাই নেম ইজ। আমি যেগুলো দিচ্ছি এগুলো ব্যতীত আপনারা যদি কোনো এক্সট্রা কিছু জানেন যেটা আরো বেটার, অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে মাই নেম ইজ, আপনি এখানে আপনার নামটা বসিয়ে দিবেন, সেম। তাহলে দেখেন আই এম লিমন হাসান, আপনি সেম ভাবে রেখে সংক্ষেপে লিখতে পারেন আই এম লিমন হাসান, অথবা দিস ইজ লিমন হাসান, এবং মাই নেম ইজ লিমন হাসান, যে কোনো একটা ওয়ে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা কি এভাবে বলতে পারি যে মাই ফুল নেম ইজ নুরুজ্জামান মিম, বাট ইউ ক্যান কল মি মিম? ডেফিনেটলি, এটা আরো বেটার ওয়ে, রাইট? আপনি বলতে পারেন মাই ফুল নেম ইজ কি, ওয়ারিদ হাসান লিমন, বাট ইউ ক্যান কল মি লিমন হাসান, অর্থাৎ আমার পুরো নাম হচ্ছে লিমন, ওয়ারিদ হাসান লিমন, কিন্তু আপনি আমাকে লিমন হাসান বলে ডাকতে পারেন। তাহলে আমরা কি বলতে পারি, মাই ফুল নেম ইজ ড্যাশ, তারপর ইউ ক্যান, বাট ইউ ক্যান কল মি, কি বলবো আমরা, বাট ইউ ক্যান কল মি ড্যাশ। ঠিক আছে, তাহলে শূন্যস্থানগুলো আপনারা পূরণ করে নেবেন। ওকে, এর সাথে কিন্তু আপনি আরেকটা ইনফরমেশন অ্যাড করতে পারেন, উইচ ইজ ইউর এজ। ঠিক আছে, আপনার বয়স কত, এখন বয়সটা সব জায়গাতে দরকার পড়ে না, যদি আপনার কোনো ফর্মাল পারপাসে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন কোনো অফিসিয়াল পারপাসে, সেক্ষেত্রে কিন্তু বয়সটা দরকার পড়ে না, তবে কিছু কিছু জায়গায় বয়সটা মেনশন করা খুবই জরুরি। সো খেয়াল করে দেখেন আমরা বয়সটা কিভাবে বলতে পারি, এটা খুব সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, বয়সটা আমরা বলতে পারি কি, আই এম, খুব সিম্পল ভাবে আমরা বলতে পারি আই এম 24, আমার বয়স হচ্ছে 24 বছর, আই এম 24, অথবা আপনি এটাকে ফুল ফর্মে বলতে পারেন যেটা আমরা সবাই ব্যবহার করি, আই এম 24 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এটাও বলা যায়। আরো কি কি ওয়ে আছে ম্যাম বলেন তো, কিভাবে বলবো, এক্স্যাক্টলি দ্য মোস্ট কমন ওয়েস, রাইট? এছাড়াও এটাকে আর ক্রিয়েটিভ হতে বলার মতো আমার মনে হয় না কি কোনো দরকার আছে, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা কি কি বললাম, নিজেদের নাম আমরা চারটা ওয়েতে জানলাম, আপনারা একটু কষ্ট করে শূন্যস্থানগুলো ফিল আপ করে কমেন্ট করে ফেলুন, এবং আমাদের বয়সটাও কিন্তু দুইটা ওয়েতে আমরা জানলাম, সেটাও একটু কমেন্ট করে ফেলবেন। ম্যাম আমরা এবার চলে যাব হচ্ছে প্লেস, মানে আমাদের জন্মস্থান এবং আমরা কোথা থেকে বিলং করি সেটা। ওকে, ওকে, সো ফার্স্ট আমরা শুরু করলাম আমাদের গ্রিটিংস দিয়ে, আমরা বিভিন্ন মানুষকে গ্রিট করলাম,
উইচ করার পর আমরা কি করলাম, নিজেদের নাম এবং নিজেদের বয়স বললাম, তাই না? যেমন মাই নেম ইজ নুরেজিনাম অ্যান্ড আম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম সাকিব অ্যান্ড আম 26 ইয়ার্স ওল্ড, মাই ফুল নেম ইজ লাইক লিমন হাসান অ্যান্ড আই এম 50 ইয়ার্স ওল্ড, এইভাবে করে কিন্তু লিমন হাসান Yes. Okay. I was talking about you. You can call yourself Mim Hassan. No. So, এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের গ্রিটিংস করতে পারি, নাম এবং এজটা বলতে পারি। তিন নম্বর পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেস বা লোকেশন নিয়ে কথা বলতে হবে। সো যখন আমরা প্লেস বা লোকেশন নিয়ে কথা বলি তখন আসলে আমরা কি করি, তখন আমরা তিনটা জিনিস এখানে আসলে বলবো। যখন আমরা কোনো প্লেস বা লোকেশনের কথা বলতে চাচ্ছি, হোয়েন এভার উই আর গোয়িং টু টক অ্যাবাউট আওয়ার প্লেস অর লোকেশন, ইন দ্যাট প্লেস আমরা এখানে তিনটা জিনিস আনবো। এক নম্বর হচ্ছে আওয়ার কারেন্ট লিভিং প্লেস, যে বর্তমানে আমি কোথায় বসবাস করছি, কি কারেন্ট লিভিং প্লেস। দ্বিতীয়ত আমাকে কি করতে হবে, দ্বিতীয়ত আমাকে বলতে হবে যে আমার গ্রামের বাড়ি কোথায়, মাই হোম টাউন। আমরা এখানে বার্থ প্লেস টা বলতে পারি এবং সবার শেষে আমরা বলবো যে আমাদের হোম টাউন আসলে কোথায়, ঠিক আছে, মাই হোম টাউন। এই তিনটা পয়েন্ট আসলে আমরা এই প্লেস বা লোকেশনে ইনক্লুড করবো। সো যখন আমি বলতে চাচ্ছি আমার কারেন্ট লিভিং প্লেসের কথা, এই কথাটাকে আমি কিভাবে বলতে পারি, সিম্পলি আই লিভ ইন ড্যাশ, আই লিভ ইন ড্যাশ, লাইক আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন মিরপুর, আই লিভ ইন জামালপুর, আই লিভ ইন সিলেট, আই লিভ ইন হোয়াট এভার ইউ সে, দ্যাট উইল বি কারেক্ট বিকজ দ্যাট ইজ ইউর লিভিং প্লেস। সো এখানে আমরা জাস্ট এটা সিম্পলি বলতে পারি কি, আমরা সিম্পলি বলতে পারি যে আই লিভ ইন ড্যাশ। এখানে কিন্তু একটা কমন মিস্টেক আছে যেটা অনেকেই করে থাকে, সেটা কি, সেটা হচ্ছে অনেকে বলে থাকে আই স্টে ইন ড্যাশ, আই স্টে ইন ড্যাশ। সো আই স্টে ইন ড্যাশ অথবা অনেকে আমি ভুল করে অ্যাট ও ব্যবহার করতে দেখেছি, আই লিভ অ্যাট, উই শুড নট ইউজ দ্যাট। সো ওয়েল, যদি আমরা স্টে বলি তাহলে আসলে কি ভুল হবে, স্টেটাকে আমরা তখন বলি যখন আমরা অল্প সময়ের জন্য কোনো একটা জায়গায় থাকি, ঠিক আছে। যেমন আপনি স্কুল কলেজে যান পড়ালেখা করতে, আপনি অফিসে যান কাজ করতে, বা আপনি রেস্টুরেন্টে খেতে যান, বা আপনি কোনো একটা প্লেসে যান আপনার ফ্রেন্ডের সাথে দেখা করতে, তো ওই জায়গাগুলোতে কিন্তু আমরা বসবাস করি না, ওই জায়গাগুলোতে আমরা জাস্ট কিছু সময়ের জন্য থাকি, তাই না? উই জাস্ট স্টে দেয়ার ফর সাম মোমেন্ট। সো যখন আমি এরকম কিছু সময়ের জন্য কোনো একটা জায়গায় থাকবো তখন আমি স্টেটাকে বলতে পারি, কিন্তু এইখানে আমি কিন্তু আমার কারেন্ট লিভিং প্লেসের কথা বলছি, তার মানে যে জায়গাটাতে আমি বসবাস করছি। তো বসবাসের কথা যদি আমি ইনক্লুড করতে চাই তখন কিন্তু আমাকে এখানে কি ইউজ করতে হবে, তখন এখানে আমাকে কিন্তু লিভটাকেই ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই মিস্টেকটা আর আমরা করবো না। আতিক হাসান বলেছেন যে আমাকে একটু বাচ্চা দিবেন বিড়ালে, বিড়ালের বাচ্চা তো লাইক অ্যাভেলেবল পাওয়া যায়, হ্যাঁ অ্যাডপশন পোস্ট আসে প্রচুর, বিড়ালের বিভিন্ন গ্রুপ আছে, সো এখান থেকে আপনি যে কোনো একটা ছোট বিড়ালের বাচ্চা রেসকিউ করে নিয়ে আসতে পারেন। আই হোপ ওইটা অনেক বেশি, একজন আমার হাসি দেখতে চাইছে, আমি একটু হেসে দিই নাকি, না 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 প্লিজ দেখেছি। যখন আমরা বার্থ প্লেস বলবো, লাইক এই বার্থ প্লেস টা আমরা দুইটা ওয়েতে বলতে পারি, ঠিক আছে। সিম্পলি আমি প্রথমত বলতে পারি যে আই ওয়াজ বর্ন ইন ড্যাশ, এখানে আমার জন্ম হয়েছিল, I was born in dash. Quite example these are the lemon, I was born in I was dash born in Rangpur, I was born in Dhaka, I was born in Lisbon, I was born in Turkey, I was born in Bangladesh. Yeah, that's right. And ditiyo to ami eta bolte pari je my birthplace is, my birthplace is dash. Could you make some examples with this? Yeah, sure. আমরা জাস্ট ওই জিনিসগুলো ওইখানে ব্যবহার করতে পারি, রাইট? মাই বার্থ প্লেস ইজ বরিশাল, মাই বার্থ প্লেস ইজ পলাশবাড়ি গাইবান্ধা, মাই বার্থ প্লেস ইজ বরিশাল, আই এম দ্য রিয়েল বরিশালা হিয়ার, আই জাস্ট সে ইট ইন লাইক ইউ নো অন দ্য বিহাফ অফ ইউ, দ্যাটস ইট।
ওকে, সো তাহলে আমরা দেখলাম যে যদি আমরা কারেন্ট লিভিং প্লেসের কথা বলি, আমি সিম্পলি বলতে পারি আই লিভ ইন দ্যাশ। যদি আমি আমার বার্থ প্লেসের কথা বলতে চাই, তখন আমি সিম্পলি বলতে পারি আই ওয়াজ বর্ন ইন দ্যাশ, মাই বার্থ প্লেস ওয়াজ দ্যাশ, যে কোনো একটা যেটা আপনার পছন্দ। হোমটাউনের কথা আমরা বিভিন্ন ওয়েজে বলতে পারি, কিভাবে, যেমন সিম্পলি একদম জাতীয় বাংলা বাক্য, জাতীয় ইংলিশ বাক্য বলতে পারি আমরা, জাতীয় বাক্য কি, মাই হোমটাউন ইজ দ্যাশ, ঠিক আছে, কিছু নাই, জাস্ট সিম্পলি আমরা এটা বলতে পারি মাই হোমটাউন is dash, just like the my birthplace, yeah, right? My birthplace is dash, shirokom. Athoba ami bolte pari I am from dash, athoba etake ektu contracted form e bola jay, I'm from dash, athoba simply ami bolte pari I come from dash. To je kono ekta ei charter moddhe apni je kono ekta use korte paren apnar hometown er kotha bolte. To mainly ei point e ashle tinta sentence, ekta hocche amar living place niye, ekta hocche amar birth place niye, ar ekta hocche amar hometown niye. Ebar ei jinish theke ami nijer moto kore ashle sajate pari. Ha, jemon ami ei tinta ke miliye koyekta example bolchi. I live in Dhaka, I was born in Borishal, and I'm from Borishal as well. Othoba I live in Dhaka, I was born in Galbandha, and my hometown is Bogura. Ebhabe bibhinno way te bolte pari. So it actually makes the person understand the things about us better. Ejono amra ki korte pari, ei place ebong location e ei points gulo include korte pari. Ebar amra jabo hocche amader poroborti step e, which is about our status, our position. Tar age amra kichu proshno niye nei. Ha, obosshoi proshno ache. Dui ekta proshno royeche, seta hocche je apu and bhaiya grammar niye kobe shekhaben, apni answer diye den. আমরা একটু কিছু দূর আগাই, তারপর গ্রামারের ক্লাসও আসবে ইনশাআল্লাহ। লাইক গ্রামারের ক্লাস তো আসবে, ডিফিনিটলি ডিফিনিটলি গ্রামারের ক্লাস পাবেন। লাইক দুটো জিনিসকে যদি আমরা একসাথে শিখি, ক্লাস করতে হবে, দ্যাট ইজ কি হবে, ইজি বিজি হয়ে যাবে না সব কিছু। ইনডিড, ফর দ্যাট রিজন উই আর ট্রাইং টু মেইনটেইন আ সিকোয়েন্স ফর সেভারাল ডেজ, উই আর গোইং টু টেক ক্লাসেস ফর স্পোকেন ইংলিশ এন্ড এটার কিছু দেন উই উইল মুভ টু গ্রামার, ডেফিনেটলি। কিছু লাইক আমরা আবার গ্রামার এটা নিব, তারপর আমরা আবার স্পোকেন টা নিব, কিন্তু একসাথে দুইটাকেই করব না, তাহলে হচ্ছে আমাদের জন্য এক্স্যাক্টলি হবে। এখন আমরা যে স্পোকেন এর ক্লাসগুলো করছি, তার মানে সামনে হচ্ছে কি, ধরেন যে এক দেড় মাস আমরা তো স্পোকেন এর ক্লাসই করব, সো এই ফাঁকে কিন্তু যাদের যাদের স্পিকিং টা দুর্বল আছে, তারা ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলো নোট করে রাখবেন, নোট করে আপনি হচ্ছে এগুলোকে নিজে প্র্যাকটিস করবেন। আরো ভালো হয় যদি আপনি ভিডিওস বানান, ভিডিও বানিয়ে আমাদের কিন্তু গ্রুপে প্র্যাকটিস করতে পারেন। লাইক আমাদের এখন একটা স্পিক আপ লেভেল আপ অলরেডি চলছে, সেখানে কিন্তু আমরা আজকে দেখলাম যে তাতে করে আপনার প্র্যাকটিস হয়ে গেল, মানুষের সামনে কথা বলার জড়তা কেটে গেল, আপনার কনফিডেন্স বুস্ট আপ হলো, অনেক অনেক সুবিধা লাইক শেষ করা যাবে। অলস ব্যক্তিদের জন্য কিন্তু স্পোকেন না, সো একটু অলসতা কাটিয়ে উঠতে হবে, অলসতা থেকে দূরে চলে যেতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, একটু কষ্ট করে আমাদের লাইভটা আরেকবার একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। কিছু মানুষ অলরেডি কিন্তু জানে না যে আমাদের লাইভে চলে, কিন্তু ক্লাস করতে চায়, পরবর্তীতে এসে আমাদের কমেন্ট করে কখন ক্লাস হলো, একটু আপনারা একটা করে শেয়ার দিলে আপনাদের টাইমলাইনে বেশ কিছু মানুষ কিন্তু জেনে যাবে, ঠিক আছে। আমরা কিভাবে আমরা আমাদের স্ট্যাটাস, আমরা বিভিন্ন পজিশন নিয়ে কথা বলতে পারি, এই পয়েন্টটার পর একজন প্রশ্ন করেছিলেন আমাদের কোর্স সম্পর্কে জানতে চান, এই পয়েন্টটা আমি ডেসক্রাইব করি, তারপর কোর্স নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। সো ম্যাম, আমার কলম কোথায়? আপনার অকুপেশন, কি বলছি আমরা, অকুপেশন, অর্থাৎ অকুপেশন বলতে কি বোঝায়, আপনার পেশা, আপনি কোন পেশায় আছেন। এখানে দুইটা তিনটা পেশায় মানুষ থাকতে পারে, একটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট এক টাইপের হতে পারে, আরেক টাইপের হতে পারে বিজনেসম্যান, আরেক টাইপের হতে পারে যে কিছুই করে না, বেকার বা জব করে, এরকম হতে পারে। আমরা সবই একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, বেসিক্যালি প্রথমে যদি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন, একদম খুব একদম সোজা বাংলায় যদি বলি যে আমরা কি বলি, I am a student, এইটা আমরা বলি, এটা হচ্ছে ফর্মাল, এটা সবচেয়ে কমন এবং
সবচেয়ে ফর্মাল, এবং আরেকটা ইনফর্মাল ওয়েতে আমরা বলতে পারি আই স্টাডি, আই স্টাডি, কিন্তু এইটা ফর্মাল জায়গায় ব্যবহার না করে উত্তম। আই অ্যাম আ স্টুডেন্ট, এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ স্টুডেন্টের ক্ষেত্রে। এরপর আপনি কিসে পড়েন এটাও কিন্তু ইনক্লুড করতে পারেন। আপনি কি বলতে পারেন যে আই রিড ইন ক্লাস 11, আমি তাণ্ডব শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা কি বলতে পারি আই রিড ইন ক্লাস 11 অথবা আই অ্যাম ইন গ্রেড, I am in grade 5 অথবা I am in 5th grade, দুটোই বলা যায়, ঠিক আছে? I am in 5th grade, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা বলতে পারি স্টুডেন্ট হিসেবে। এখন এই যে 11 বললাম, 5 বললাম, এই জায়গাগুলোতে আপনি কোন ক্লাসে পড়েন সেই জায়গাটা আপনি লিখে দিবেন। আপনি যদি অনার্সে পড়েন আপনি অনার্স লিখে দিবেন, অনার্স ক্লাস কিন্তু বলা যাবে না, ঠিক আছে? অনার্স ক্লাস আবার বলা যাবে না। তো এটা গেল হচ্ছে স্টুডেন্টদের জন্য খুব ইজি। আমি কি একটা পয়েন্ট ইনক্লুড করতে পারি? শিওর শিওর। আচ্ছা, সেটা হচ্ছে লাইক আমরা এটাকে আসলে ইউজ করা যায়। হ্যাঁ, আই রিডিং, কারণ এটা তো আমরা দেখেছি যে অনেকগুলো বইও আছে, ফর্মাল অনেক জায়গায় আছে। কিন্তু ইদানিং লাইক মডার্ন ইংলিশে দেখা যাচ্ছে যে রিডটাকে খুবই কম ইউজ করা হয়, আমরা স্টার্টিংটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এটার পিছনে একটা কারণ এভাবে বলা হয় যে যখন আমরা বলি যে আই স্টাডি ইন, তার মানে আসলে আমি এখানে পড়াশোনা করছি। কিন্তু যখন আমি বলি আই রিড ইন ক্লাস 11, রিড করা মানে বেসিক্যালি আমরা কি বুঝাই? রিড করা মানে হচ্ছে কি কোনো কিছু পড়া। হ্যাঁ, রিডিং পড়া। তো আমি কিন্তু এই ক্লাসে রিডিং করছি না। সো যদিও এটা লাইক কারেক্ট বলা যায় না ওয়ে, কিন্তু আমার মনে হয় যে স্টাডিটাকে প্রেফারেন্স, এটা আপনি ফর্মাল ইনফর্মাল এর মধ্যে খেলতে পারেন। আলটিমেটলি রিডটা আপনার ব্যবহার একটু অ্যাভয়েড করে চলাই বেটার। সবচেয়ে বেশি বেস্ট হয় যদি আপনি হচ্ছে কি রিডটাকে না বলেন, আপনি জাস্ট স্টাডি বলেন। স্টাডি একদম 100 এ 100। তাহলে আমি এটা বুঝিয়ে দিই, এটা বেটার হয় যে আই স্টাডি ইন বলা। আই স্টাডি, আই স্টাডি, দ্যাট ইজ দ্য মোস্ট পারফেক্ট ওয়ান, আই স্টাডি ইন। ঠিক আছে, আই স্টাডি ইন ক্লাস 11। তাহলে আপনি কিন্তু একটা পার্থক্য বুঝলেন, খুব সুন্দর একটা পার্থক্য। আই রিড ইন অ্যাভয়েড করে চলবেন, কেন? তার কারণ রিড দ্বারা হচ্ছে কোনো কিছু পড়া বোঝায়। আপনি লাইক কোন একটা সিচুয়েশন, একটা বই পড়ছেন, পেপার পড়ছেন, এই পড়া বোঝায়। এরকম বলে যে আমি তো স্টুডেন্ট পড়ি, ইনডিড, তো এই পড়া আসলে ওই পড়া না, ঠিক আছে? সো স্টাডি ব্যবহার করা উত্তম। আচ্ছা, এইটা একটা ব্যাপার গেল। তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম আপনি কিভাবে আপনার নিজের ক্লাস বলতে পারেন। কিন্তু হোয়াট ইফ আপনি কোন একটা প্রফেশনাল রয়েছেন, আপনি বিজনেস করছেন, আপনি একটা জব করেন, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে কি বলা যায় বলেন দেখি? আপনি বলতে পারেন যে সাউন্ড ঠিক আছে ম্যাম? হ্যাঁ, বাট একজন ভাই বলছেন যে আমার কথা নাকি বোঝা যায় না, সো আমি একটু চেক করতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর, আপনার কথা একটু আস্তে আসছে। পারফেক্ট উইন্ডো, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউ করো তুমি। আচ্ছা, যদি আমরা বলি যে অকুপেশন, আপনার পেশা হিসেবে, তাহলে আপনি কি বলতে পারেন? I am a teacher, I am a teacher, খুব সিম্পল ভাবে I am a teacher, আমি টিচার দিয়েছি। বাট আপনি এখানে শূন্যস্থানে যে কোনো কিছু বসাতে পারেন। আপনি যদি একজন শিক্ষক হন তাহলে শিক্ষক দিবেন, আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে বিজনেসম্যান দিবেন, তখন কি বলতে হবে? I am a businessman, ঠিক আছে? অথবা আপনি যদি একজন কি হন, চাকরিজীবী হন, তখন কি হবে বলেন? I am a service holder, right? I am a সার্ভিস হোল্ডার। সো এরকম করে আপনি কিন্তু শূন্যস্থানে যা ইচ্ছা সেটা বসাতে পারবেন। কি করলি এটা তোরা, কি করলি, কি বল? দুইটা বিল্লু একদম লাফালাফি করে আমাদের ক্যামেরা লাগা দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম। আপনারা একটু কমেন্টে জানান কার কি পেশা, সেই অনুযায়ী বাক্যটা একটু ফিল করে ফেলবেন। আই এম, আপনারা কে কোন পেশায় রয়েছেন, স্টুডেন্টরা আগেরটা ফলো করবেন, আর যারা যেই পেশায় রয়েছেন এটা ফলো করে ফেলবেন। ওকে, তারপর আপনি বলতে পারবেন যে আপনি যদি I work as a teacher, আপনি কিন্তু এভাবেও বলতে পারবেন। ম্যাম একটু সাইডে দিবেন, no, একটু সাইড দিবেন প্লিজ, no, teacher, ঠিক আছে? I work as a teacher, আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি। I work, এখানে কিন্তু বিজনেসম্যানের ক্ষেত্রে আবার I work as a businessman বলা যাবে না, ঠিক আছে? তো এটার একটা বাধ্যবাধকতা রয়েছে। যদি আপনি কোন একটা প্রফেশনে থাকেন যেটা কারো আন্ডারে চাকরি করা, তবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ার্ক অ্যাজ এ ড্যাশ। ওকে, এই দুইটা ওয়েতে আপনি বলতে পারেন, ঠিক আছে? ম্যাম আমরা কি আর কিছু ইনক্লুড করতে পারি এখানে? ইয়েস ডেফিনেটলি, আমরা আরেকটা জিনিস এখানে ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা
এটা তো দেখলাম, যদি আমরা স্টুডেন্ট হই তখন আমরা কি বলতে পারি, অলরেডি দেখিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি, যদি আমরা অন্য কোনো কাজ করি কিভাবে বলতে পারি দেখিয়ে দিয়েছি। কিন্তু দেখুন আরো একটা ক্ষেত্র আছে, কোম্পানি। হ্যাঁ, কোনো কোম্পানি ডেফিনেটলি। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, তো কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আমরা বলি কি যে আই ওয়ার্ক ইন ড্যাশ কোম্পানি, লাইক এবিসি কোম্পানি, স্কোয়ার কোম্পানি, প্রাইভেট কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি। ইনটা আসলে বলা যাবে না, ইনটা ভুল। কোন কোম্পানির ক্ষেত্রে হোয়েনএভার উই আর টকিং অ্যাবাউট কোম্পানিজ, ইন দ্যাট কেস উই আর নট গোনা ইউজ ইন। ওকে, এটা একটা প্রিপোজিশনের অ্যাপ্লিকেশন, ইনটাকে কোনো কোম্পানির সময় ইউজ করা যাবে না। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? এখানে আমরা ইউজ করতে পারি ফর অথবা অ্যাট, এই দুটো থেকে যে কোনো একটা সেটাই সঠিক, যেটা বলবেন ওইটাই রাইট, ঠিক আছে? কিন্তু ইন বলা যাবে না। লাইক আমি বলতে পারি, যেমন নেম ওয়ার্ক ফর লিমন, নো ইউ আর নট আ কোম্পানি, নেম ওয়ার্কস ফর লিমন, ঠিক আছে? না, আমি আমি আপনার বস, আমি আপনার বস, আপনি বলতে পারেন আমি লিমনের জন্য কাজ করি। আচ্ছা, সো কিছু एग्जांपल আমরা দেখি নি, যেমন আমি বলতে পারি আই ওয়ার্ক ফর আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই ওয়ার্ক এট আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই ওয়ার্ক ফর আ প্রাইভেট কোম্পানি, আই ওয়ার্ক এট আ, আই ওয়ার্ক ফর লিঙ্গুয়াল একাডেমি, এক্স্যাক্টলি, রাইট? ইয়া, উই ক্যান অলসো সে দ্যাট, আই ওয়ার্ক ফর আ লিঙ্গুয়াল একাডেমি, আই ওয়ার্ক এট লিঙ্গুয়াল একাডেমি। ওকে, সো এই হচ্ছে আমাদের, এবার এটাকে যদি আমরা একটু ফুল ফর্মে আনি তাহলে কি রকম হবে ম্যাম? আমরা এরকম ভাবে বলতে পারি না, ধরেন একে আমি পুরো ভাবে বলবো, আমার আমি বলতে পারি যে আই এম লিমন হাসান, ঠিক আছে? আই এম লিমন হাসান কারেন্টলি, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, কারেন্টলি আই এম ওয়ার্কিং ফর, ঠিক আছে, লিঙ্গুয়াল একাডেমি অ্যাজ আ টিচার। তাহলে দেখেন, এটা কি আমরা পুরো করে ফেললাম, তাই না? একটা ফর্মেট দেখলাম, ভেঙে ভেঙে ফর্মেট দেখেছি, প্রথমে দেখেছি নামটা কিভাবে বলবো, এরপর আপনি কোথায় কাজ করেন, আপনি কি হিসেবে কাজ করেন সেটা আমরা বললাম, যে আমি লিঙ্গুয়াল একাডেমিতে কাজ করি, এরপর কি হিসেবে কাজ করছেন। তাহলে আই এম লিমন হাসান currently I am working for Lingual Academy as a teacher. Yeah, হয়ে গেছে। আপনারা কিন্তু এই যে দেখেন কত বড় একটা জায়গা, আমরা অলরেডি খন্ড খন্ড করে তিনটা বাক্য শিখে ফেললাম। এবার আমরা শিখবো ম্যাম ফ্যামিলি সম্পর্কে আমরা কিভাবে কথা বলতে পারি, পরিবার সম্পর্কে কথা বলবো। Yeah. So, where's my phone? ওখানে রাখা। Oh, I can take yours, I guess. Okay, yeah. আচ্ছা, তো এই আসলে না এই পজিশন স্ট্যাটাস নিয়ে বা টকিং অ্যাবাউট ওয়ার্ক, এটা নিয়ে একটা ফুল ক্লাস নিয়ে আসে, কারণ আপনি যখন আপনার কাজকে ডিসক্রাইব করবেন ওইটাকে অনেক মানে সুন্দর করে বলা যায়। তো আমি ওইটার জন্য আপনাদেরকে একটা শর্ট ভিডিও বানিয়ে দিব, একদম এ টু জেড কিভাবে আমরা কাজ নিয়ে কথা বলতে পারি, বা হয়তো সামনে যে লাইভ ক্লাসে আমরা সেটাও শিখে নিতে পারি। দেখুন, এই প্রত্যেকটা সেকশন নিয়ে একটা করে ক্লাস নেওয়া পসিবল, এত ওয়েজ আছে, ঠিক আছে? আসলে অনেক বড়, কিন্তু এক্স্যাক্টলি ইন্ট্রোডাকশন এত বিস্তারিত জিনিস দরকার হয় না, তাহলে এখানে আমি জাস্ট বেসিকটা দেই। কিন্তু আলাদা করে যদি লাইক আপনি স্ট্যাটাস, ফ্যামিলি, আপনার ফেভারিট থিংস, হবি নিয়ে কথা বলতে চান, মানে এই পুরো এক একটা জন্য এক একটা ক্লাস দেখা যায় যে হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কথা বলবো আমাদের ফ্যামিলি নিয়ে। একটু আমরা রিক্যাপ করে নিই, আমরা এই পর্যন্ত কি কি শিখেছি। আমরা আসলে শিখছি সেলফ ইন্ট্রোডাকশন। প্রথমে আমরা দেখেছি গ্রিটিংস, ফার্স্ট টাইম আমরা সবাইকে গ্রিট করব, আসসালামু আলাইকুম, হ্যালো, হাই, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল, আই হোপ ইউ অল আর ফাইন, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু স্পিক ফর মাইসেলফ, অথবা আই এম রিয়েলি অনার্ড টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অল অফ ইউ, এভাবে করে যা ইচ্ছা আপনি সেটা বলতে পারেন। দেন উই টকড অ্যাবাউট আওয়ার নেম এন্ড এজ, বিভিন্ন জিনিস এখানে দেখেছি কিভাবে নাম বলা যায়, ওটার সাথে কিভাবে আমরা বয়সটা বলবো। তারপর আমরা দেখেছি প্লেস, আর প্লেসে আমরা শিখেছি আমাদের কারেন্ট লিভিং প্লেস, আমাদের বার্থ প্লেস এবং হোম টাউন। তারপর দেখেছি স্ট্যাটাস, স্টুডেন্ট হলে কি বলবো, অন্যান্য প্রফেশনাল হলে কি বলবো, আমরা যদি বিভিন্ন কোম্পানিতে কাজ করি তখন কি বলবো, আর এখন আমরা দেখবো ফ্যামিলি, হাউ টু টক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি। সো এখানে আমরা বেসিক ইন্ট্রোডাকশন দিচ্ছি ফ্যামিলির, এখানে আমরা আমাদের একদম সব কিছু বলার দরকার নেই ফ্যামিলিতে। আচ্ছা দেখেন, এটা নিয়ে একটা মজার জিনিস আছে, হ্যাঁ, এটাকে আমরা ম্যাক্সিমাম পিপল ফ্যামিলি উচ্চারণ করি, বাট দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ ফ্যামিলি, এটা মাথায় রাখবেন, ফ্যামিলি, ফ্যামিলি। সো ইটস নট ফ্যামিলি, ইটস ফ্যামিলি, ফ্যামিলি। সো নাও উই আর টকিং অ্যাবাউট ফ্যামিলি, ফ্যামিলি। আচ্ছা, সো ফ্যামিলি নিয়ে কথা বললে আমাদের কি কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমি বলবো দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন মাই
ফ্যামিলি ফিলিং দেখে আপনারা একটা ফিল ফিল করবেন কমেন্টে, সবাই নিজেদের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? There are dash members in my family. আমার পরিবারে এতজন সদস্য আছেন। There are two members in my family, three members in my family, four members in my family. যার যার ফ্যামিলিতে যে কজন মানুষ আছেন আমরা সেইটা বলবো। তারপর আমরা কি বলবো? I am the dash son or daughter of my parents. I am the dash son or daughter of my parents. আমি আমার বাবা মায়ের এততম সন্তান। নাও আপনি যদি সবচেয়ে ছোট হন তখন কি বলবেন? সবচেয়ে যদি কেউ ছোট হয়, eldest, sorry, youngest, যদি সবচেয়ে ছোট হন লিওন স্যার মত, তখন আবার eldest বললে কিন্তু eldest বলা যাবে না, বলতে হবে youngest. সবচেয়ে ছোট youngest, সবচেয়ে বড় হলে এই হয়ে গেল আমাদের এই পয়েন্টটা। আর যদি আপনি একাই থাকেন, ইন দ্যাট কেস আপনি বলতে পারেন যে আই অ্যাম দি ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, আই অ্যাম দি ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, ঠিক আছে? এরপর আমরা সিম্পলি বলবো যে মাই মাদার ইজ এ ড্যাশ, মাই ফাদার ইজ এ ড্যাশ। ইন ডিটেলস বলার দরকার নাই, মাই মাদার্স নেম ইজ ড্যাশ, শি ইজ এ ড্যাশ, মাই ফাদার্স নেম ইজ ড্যাশ, শি ইজ এ ড্যাশ, সরি, হি ইজ এ ড্যাশ। ঠিক আছে, আমার মা একজন ড্যাশ এবং আমার বাবা একজন ড্যাশ। লাইক মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অ্যান্ড মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ টিচার অ্যান্ড মাই ফাদার ইজ এ ডক্টর, মাই মাদার ইজ এ নার্স অ্যান্ড মাই ফাদার ইজ এ বিজনেস ম্যান। এভাবে করে আসলে যার যার ইনফরমেশনটা আমরা এখানে ফিল আপ করবো, আর সবার শেষে আমরা বলবো যে উই আর ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা এতগুলো ভাই বোন, ঠিক আছে? উই আর ড্যাশ ব্রাদার্স and sisters, amra etojon bhai bon, like amra dui bhai bon, we are two brothers and sisters, amra tin bhai bon, we are three brothers and sisters. dhoron apnar kono bon nai, shudhumatro apnara bhai, dui bhai tin bhai, tokhon apni just bolben we are two brothers, we are three brothers. similarly apnar kono bhai nai, shudhu apnar bon ache, tokhon apni bolben we are two sisters, we are three sisters. ebhabe definitely, thik ache? okay, tahole limon তুমি কি আমাদেরকে সবগুলো পয়েন্ট ইনক্লুড করে একটা এক্সাম্পল বলতে পারবে? ইয়াপ, ওকে, লেটস সি, এই পয়েন্টগুলোই তো শুনুন। ওকে, সো देयर আর টু ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দ্য ফার্স্ট ওয়ান, देयर আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আই ফ্যামিলি, আই সেড ফ্যামিলি, ইয়া, রাইট? ওকে, আই অ্যাম দ্য ইয়াংগেস্ট সন অফ মাই প্যারেন্টস, ওকে, দেন আই অ্যাম দ্য ওনলি চাইল্ড, আমি বলতে পারবো না বিকজ উই আর টু। আমাদের পরবর্তীটা যাওয়ার আগে আমরা একটু কোর্স সম্পর্কে কথা বলবো, অনেকে কোশ্চেন করছেন, you can just write down the helpline numbers and other informations about the course, okay? আচ্ছা, তো ব্যাপারটা হলো অনেকে আমাদের স্পোকেন কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা জানেন আমাদের বেশ পপুলার একটা কোর্স রয়েছে অনর্গল ইংলিশ, যেখানে অলরেডি আমরা প্রায় 10টা ব্যাচ কমপ্লিট করে ফেলেছি, আমাদের 11th ব্যাচে ভর্তি শুরু হয়েছে। আপনারা যারা স্পোকেনটা একদম শুরু থেকে
এইভাবে গুছিয়ে গুছিয়ে শিখতে চান, তারা কিন্তু আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। আপনারা চাইলে আজকেও ভর্তি হতে পারবেন, কালকেও হতে পারবেন। আমরা মোটামুটি আগামী 28 তারিখ পর্যন্ত অ্যাডমিশন কালেক্ট করব, আগামী 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা যদি ডেমো ক্লাস করতে চান, যদিও এটাও একটা ডেমো ক্লাস আপনারা করছেন অলরেডি, বাট কোর্সের আমরা আরো 2টা প্রিমিয়াম ডেমো ক্লাস ফ্রিতে করাবো। সো এই 2টা ডেমো ক্লাস যদি করতে চান, কমেন্টে দেখেন আমাদের একটা লিংক শেয়ার করা আছে, ঠিক আছে? ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে ফর্মটা ফিল আপ করে। একটু ফর্মটা ফিল আপ করে ফেলবেন, ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি আমাদের ওই 2টা ডেমো ক্লাস করতে পারবেন জুমের মাধ্যমে। এখন এই কোর্সে কিভাবে যুক্ত হবেন, কোর্স সম্পর্কে বিস্তারিত কি কি, আমাদের কোর্সে কাদের জন্য, একদম যারা শুরু থেকে শিখতে চান কিছুই পারেন না একদম, এরকম ব্যক্তিদের জন্য, এর মধ্যে হাউস ওয়াইফ আছে, এর মধ্যে স্টুডেন্ট আছে, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের অনার্স হতে পারে, মাস্টার্স হতে পারে, যে কোনো বয়সের মানুষ, এরপর প্রবাসী ভাইরা যারা আপনার হচ্ছে মিডল ইস্ট থেকে আপনারা ইউরোপে মুভ করতে চান, ইংরেজিটা জানা দরকার, কিংবা ইউরোপে অলরেডি গিয়েছেন প্রবলেম ফেস করছেন তারা, তারপরে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা আছেন যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্লায়েন্টের সাথে কথা বলতে প্রবলেম হয়, এই সব পুরো ক্যাটাগরি গুলো নিয়ে কিন্তু আমাদের কোর্সটা খুব সুন্দর করে গুছানো সাজানো। টোটাল 45টা ক্লাস, 4 মাস আমরা করাবো, এবং এই 4 মাসে প্রচুর প্রচুর প্র্যাকটিসের সুযোগ। আমাদের একজন টিচার আপনার সাথে সর্বক্ষণ থাকবেন হেল্প করার জন্য, সপ্তাহে একদিন একটা স্পেশাল ক্লাসের মাধ্যমে আপনার সাথে নিজে তিনি প্র্যাকটিস করবেন, এছাড়া আমরা তো আছি আপনাদের সাথে, টেনশন করার কিছু নাই। কোর্সের ফি হচ্ছে 5000 এবং 4 মাস জুড়ে পুরো সার্ভিস পাবেন। ভর্তির জন্য এই যে নাম্বার দেওয়া আছে, ম্যাম নাম্বার দেননি আপনি? এত ছোট করে কেন? আমার কখনো পার্সোনালি কাউকে নক দিই না মেসেঞ্জারে, ঠিক আছে? আপনারা ডিরেক্টলি আমাদের সাথে এখানে কল করে কথা বলে তারপরে কেবল কোর্সে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠাবেন। এক্স্যাক্টলি, আপনি টেক্সটে কথা বলেন বা না বলেন, কেউ আপনাকে নক দিক বা না দিক, আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই একবার ফোন দিয়ে নেবেন, অবশ্যই কল করে কনফার্ম করে দিবেন। তাহলে যদি আপনি ভুল জায়গায় টাকা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনারা লস, আর তখন আমরা কিন্তু আপনাকে আসলে হেল্প করতে পারছি না ভালোভাবে, কারণ এটা আসলে একটা প্রতারক, ঠিক আছে? এক্স্যাক্টলি, এজন্য নো টক ইন দা মেসেঞ্জার, নো, অনলি আমাদের শখ গুলো সম্পর্কে, অর্থাৎ আমাদের পছন্দের জিনিসগুলো, আমাদের পছন্দের জিনিসগুলোকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি, তার মধ্যে পছন্দের কি কি হতে পারে, আমাদের ফেভারিট খাবার হতে পারে, কালার হতে পারে, যেমন আমরা হলুদ পরে আছি দুইজনই, ঠিক আছে? গত ক্লাসে আমরা পার্পল পরেছিলাম দুইজনই, সো দ্যাটস ইট, ইয়েলো ইজ নট মাই ফেভারিট কালার, ইটস অলসো নট মাইন, মাইন ওয়াজ, মাইন ইজ দ্য, আই মিন দ্য ব্ল্যাক ওয়ান আই গেস, রাইট? হোয়াট অ্যাবাউট ইউ? I have several favorite colors. Several? Obviously, okay. Black is one of them. Copycat. Okay. So, favorite thing. পছন্দের জিনিসপত্র প্রথমে আমরা বলতে পারি, my color এর কথা যদি আমরা বলি, my favorite color is black. আপনাদের যেটা আপনারা সেটা লিখতে পারেন, খুব সিম্পল কিন্তু বাক্য, এই বাক্যগুলোতে আপনি প্রকাশ করতে পারেন, my favorite color is ব্ল্যাক, অথবা আপনি অরেঞ্জ বলতে পারেন, হোয়াইট বলতে পারেন, তারপর আপনি বলতে পারেন যে মাই ফেভারিট, ওটা লেখা লাগবে না, আই গেস তুমি জাস্ট এক্স্যাক্টলি কি কি বলতে পারো, মাই ফেভারিট ফুড ইজ, ফুড ইজ কি বলা যায়, পিৎজা, ঠিক আছে? পিৎজা। এরপর আপনি কিন্তু এই বাক্যটা আরেক ভাবে বলতে পারেন, যখন আপনি কথা বলছেন তখন খেয়াল রাখবেন একটা বাক্য যাতে বারবার রিপিট না হয়, ঠিক আছে? দেখেন, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, মাই ফেভারিট কালার ইজ, মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, ইট সাউন্ডস সো উইয়ার্ড, রাইট? আপনি পরিপ্রেক্ষিতে কি বলতে পারেন, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, আই লাভ টু ইট পিৎজা, আই লাভ টু ইট পিৎজা, তাহলে কি বলা যায় এর পরিবর্তে? আপনি বলতে পারেন আই লাভ টু ইট পিৎজা, অনেকে এটা পিৎজা বলেন, পিৎজা বলা যাবে, ইট উইল বি পিৎজা, ওকে? আচ্ছা, তারপর আপনি বলতে পারেন যে আপনার কি করতে ভালো লাগে, তাহলে আপনি বলতে পারেন যে আই লাইক টু,
I also like to watch movies. আমি মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি. I also like to watch movies. আমরা বলতেই পারি, right? এরপর ধরেন আপনি কি বললেন, আপনার কালার বললেন, কি কালার পছন্দ, খাবার বললেন, আপনি কি খেতে পছন্দ করেন, এটা হয়ে গেল. এবং কি দেখতে পছন্দ করেন, তার মানে লিজার টাইম সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে লিজার টাইম আপনি কি করেন, ঠিক আছে? এরপর আমরা আরো কি বলতে পারি যে আপনি যদি মুভি দেখতে পছন্দ না হয়, যদি গান শুনতে ভালো লাগে, তাহলে আপনি কি বলতে পারবেন, I love to listen to music. অর্থাৎ আমি গান শুনতে পছন্দ করি. তাহলে কয়টা ওয়ে আমরা শিখলাম? আপনি বলতে পারেন মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, মাই আই লাভ টু ইট পিৎজা, এন্ড আই অলসো লাইক টু ওয়াচ মুভিজ. ওকে, এন্ড মোরওভার আই লাভ টু লিসেন টু মিউজিক, বলা যায়, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আপনাদের ফেভারিট পছন্দের জিনিসগুলো আপনি ইনক্লুড করতে পারেন. সব পছন্দ এক জায়গায় করা যাবে না, আপনার অসংখ্য পছন্দ থাকতে পারে, কিন্তু আমরা যেটা করব খুব স্পেসিফিক কয়েকটা পছন্দ এখানে ইনক্লুড করতে পারি. আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, আমরা এখানে 9টা পয়েন্ট আপনাদের ইনক্লুড করেছি, কিন্তু ইন্ট্রোডাকশন পার্টে আরো অনেকগুলো পয়েন্ট কিন্তু আসতেই পারে. যদি আপনাকে ধরেন জবের একটা ভাইবাতে আপনাকে বলা হলো, জবের ভাইবার জন্য কিন্তু এর ভিতরে আরো কিছু ইনফরমেশন পয়েন্ট ঢুকবে, যেমন আপনার স্কিলস গুলো কিরকম, ঠিক আছে? আপনি কি কি কাজ পারেন, কতদিন আপনার এক্সপিরিয়েন্স কোথায়, আপনি কতদিন কাজ করেছেন কোন কোন জায়গায়, সেটা সম্পর্কে আপনাকে বলতে হবে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে. তারপর আমরা বলতে পারি আমার স্ট্রেংথ কি, ঠিক আছে, আমি কোন জায়গাটাতে অনেক বেশি ভালো, আমার উইকনেসেস কি, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু জব ইন্টারভিউ যে ইন্ট্রোডাকশন রয়েছে সেখানে আমরা ইনক্লুড করে দিব. আজকে আমরা জেনারেল একটা ধারণা নিচ্ছি ইন্ট্রোডাকশন পার্টের. সো আমার মনে হয় ম্যাম আমরা পরবর্তী অংশে মুভ করতে পারি, উইচ ইজ দ্যাট আওয়ার হবি. Thank you for me because it took me to my given graduation to writing your chilo. Oh, okay. ঠিক করে নেবেন. Okay, so এবার আমরা ডিসকাস করব হচ্ছে আমাদের হবি, হবি এন্ড লেজার, এই দুটো পয়েন্ট, ঠিক আছে? So now তোমার ফোন কোথায়? Oh, sorry. No. Okay. So এখানে আমরা কথা বলবো আমাদের হবিজ এন্ড লেজার নিয়ে. আমরা একদম কিন্তু শেষের দিকে চলে এসেছি, তাই না? এখন আমরা 7 নাম্বার পয়েন্টে দেখছি. সো হবিজ এন্ড লেজার মানে কি? হবি ইজ সামথিং দ্যাট উই ওয়ান্ট টু ডু ফর আওয়ারসেলভস, ফর আওয়ার স্যাটিসফ্যাকশন. ইটস নট লাইক উই ওয়ান্ট টু গেট মানি ইনস্টেড অফ ডুইং দ্যাট ওয়ার্ক, রাইট? সো এটা আমরা জাস্ট নিজেদের ভালো লাগে এই জন্যই করি. এন্ড লেজার মিনস দ্য ফ্রি টাইম, যে টাইমে আমাদের আসলে কোনো কাজ থাকে না, সেই সময়টাকে আমরা বলছি কি আমাদের লেজার. সো হবি অ্যান্ড লেজার নিয়ে আমরা কী কী বলতে পারি? অ্যাট ফার্স্ট লেটস টক অ্যাবাউট হবিস. হবিস আমরা বিভিন্ন ওয়েতে বলতে পারি, লাইক একদম সিম্পলি যে মাই হবিস ড্যাশ, এটা একদম সবচেয়ে কমন, মাই হবিস ড্যাশ. অথবা আই লাভ ড্যাশ, আই এনজয় ড্যাশ, অথবা আই এম ইনটু ড্যাশ. এই সবগুলোর মানে কি? যে এটা আমার হবি, আমি এটা করতে পছন্দ করি, আমি এটা করতে ভালোবাসি, আমি আসলেই এটার মধ্যে আছি, ঠিক আছে? সো হবিস বলতে কি কি হতে পারে? উই মে হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ হবিস লাইক ট্রাভেলিং, গার্ডেনিং, রিডিং বুকস, ওয়াচিং মুভিস, লার্নিং ইংলিশ, অর ইভেন মে বি স্লিপিং. অনেকের আবার ঘুমানোটা একটা হবি, খুবই লাক্সারিয়াস একটা হবি, রাইট? সো এরকম করে আমি ডিফারেন্ট হবিজের কথা বলতে পারি, লাইক মাই হবি ইজ ট্রাভেলিং, আই লাভ রিডিং বুকস, আই এনজয় ডুইং নিউ থিংস, আই এম ইনটু ক্রাফটিং, এটসেট্রা. জেনুইনলি যখন আমরা এই হবির কথাগুলো বলি না, এখানে আমরা ভি প্লাস আইএনজি ফর্মেটটাকে ইউজ করলে বেটার হবে, ঠিক আছে? যেমন ওয়াচিং মুভিজ, ক্রাফটিং, অথবা গার্ডেনিং, ট্রাভেলিং, এভাবে. তারপর আমরা কি বলবো আমাদের লেজার. সো লেজার আমরা কিভাবে বলতে পারি? আমি বলতে পারি যে ইন মাই ফ্রি টাইম আই লাভ টু ড্যাশ, অথবা ইন মাই ফ্রি টাইম বা ইন মাই লেজার টাইম বা লেজার আই ইউজুয়ালি ড্যাশ. তার মানে আমার অবসর সময় আমি এটা করি, সাধারণত আমি এটা করতে পছন্দ করি. ফর এক্সাম্পল, ইন মাই ফ্রি টাইম আই লাভ টু স্লিপ, আই লাভ টু কুক, আই লাভ টু রিড বুকস, আই লাভ টু ব্লা ব্লা ব্লা. অথবা ইন মাই লেজার টাইম আই ইউজুয়ালি ড্যাশ, আমার লেজার টাইমে সাধারণত আমি এই কাজটি
করে থাকি। সো এবার আপনারা সবাই আপনাদের লেজার অ্যান্ড হবিজ এর কথা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে লিখে পাঠিয়ে দিন সুন্দর করে, কিভাবে লিখতে হবে আমাদেরকে, এভাবে লিখতে হবে। প্রথমে হচ্ছে আমাদের হবির কথা, আর সেকেন্ডলি কি করতে হবে, সেকেন্ডলি হচ্ছে আমাদের লেজারের কথা। অনেকে আমার কমেন্টে অনেক কিছু লিখেছি, হাবিব খান বলছেন হ্যালো স্যার, নাম বলেছেন আম দি এলডেস্ট সন অফ মাই প্যারেন্টস, আজকে এটা ছিল ফ্যামিলি প্রাইডের। তারপর লিলি বলেছেন মাই মাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই ফাদার ইজ এ টিচার, নাইন বলেছিলেন মাই মাদার ইজ আ হোম মেকার অ্যান্ড মাই ফাদার ইজ আ জব হোল্ডার, উই আর থ্রি ব্রাদার্স অ্যান্ড নো সিস্টার্স। আচ্ছা ইভা বলেছেন আপু প্লিজ পার্ডন মাই ফ্রেঞ্চ বাট আই ওয়ান্ট টু রিড মাই নেম অ্যান্ড আই লাইক ইউর টিচিং ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। তারপর সুমিভা স্টে কানেক্টেড। তারপর আরো অনেকগুলো কমেন্ট এসেছে, অনেকে আর এক্সাম্পল দিয়েছেন। পার্থ বলেছেন হাই আপু, হাই পার্থ আই গেস তুমি মাত্র জয়েন করেছো, don't forget to share this lesson right now, ekhoni class ta ke share kore comment section e likhe dite hobe share done. Acha ebar amra amader poroborti point e chole jabo which is about plan, thik ache amra bhobishyote ki korte chai ki korte na chai shegulo amra ekhane bolbo. So I guess you can describe the point. Do that for me. No, you did it like no. You make me. No, actually you made me. No, whatever it is. Acha amra hobbies ke ki bolte pare je labor of love. Of course, right? Hobbies are like character phrase, huh? Yeah. It's a biology labor of love. Love. Bhalobashar khatni. Bhalobashar porishrom. Je kajta amra taka nei na, taka diye kori na, bhalobashar jonno kori. Jemon it's a labor of love. Kichu ki bola jabe na. Amra to course korai. Yeah, but that's not the main intention, right? Yeah, exactly. Amra free class gulo korai, eta ke amra labor of love bolte pari. We make a lot of videos almost every single day. We are not getting any money for that. So definitely it's our labor of love. আর সত্যি কথা বলতে যখন মন খারাপ থাকে তখন যদি একটা শর্ট ভিডিও কিংবা ক্লাস নিয়ে ফেলি তখন অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। এটা আমি জানি না মিম তোমার হয় কিনা, বাট আমার হয়ে যায়। আই ডোন্ট নো। আচ্ছা প্ল্যান সম্পর্কে আমরা কথা বলি। প্ল্যান বলতে কি বোঝায়? আপনার ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আপনার ফিউচার প্ল্যানটা কি, আপনার এইমটা কি, সেটাও থাকা জরুরি। ঠিক আছে, তাহলে আপনি আপনার সম্পর্কে মোটামুটি সবগুলো তথ্য আপনি বলে দিলেন, এবার আপনার প্ল্যানটা সম্পর্কে আপনি বলবেন। এখন আপনি ফিউচারে কি হতে চান? স্টুডেন্টরা বেসিক্যালি বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি বিজনেসম্যান হতে চাই। তাহলে আপনি প্রথমেই শুরু করতে পারেন, আই ওয়ান্ট বি, কি বলা যায়, আই ওয়ান্ট টু বি এ অথবা অ্যান ড্যাশ, অর্থাৎ পরের যে প্রফেশনটা আপনি লিখবেন সেটার প্রথম অক্ষর যদি আপনার ভাওয়াল হয় তাহলে আপনি অ্যান লিখবেন, কনসোনেন্ট হলে এ লিখবেন। যেমন আমি বলতে পারি আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান। ঠিক আছে, আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিওর, ডেফিনেটলি হতে পারে, আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিওর। খেয়াল করে দেখেন, তাহলে আই ওয়ান্ট টু বি এটা আমরা শিখে ফেললাম। আমরা এটাকে আরো একভাবে বলতে পারি, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে আই উড লাইক টু বি এরপর ড্যাশ। ঠিক আছে, আমরা কি বলতে পারি, আই উড লাইক টু বি অ্যান অ্যাস্ট্রোনট, বলা যেতেই পারে, আই উড লাইক টু বি আ ডক্টর, আই উড লাইক টু বি কি বলা যায়, আ বোটম্যান, আ ফিশারম্যান, যদি এগুলো বলে নাকি, রাইট, মাঝি হতে চাই, তারপর কি বলা যায়, ফার্মার হতে চাই, এগুলো শখ খুব কম থাকে মানুষের। তাহলে আই উড লাইক টু বি দিয়েও আমরা কিন্তু করতে পারি, অথবা আমরা আরো একভাবে বলতে পারি যে মাই ড্রিম ইজ টু বি আ অথবা অ্যান ড্যাশ, অর্থাৎ মাই ড্রিম ইজ টু বি, আপনি বলতে পারেন যে আমার স্বপ্ন হচ্ছে কি হওয়া, আমার শিক্ষক হওয়া হচ্ছে স্বপ্ন। শিক্ষক বারবার কেন বলি আমি, that's because I'm teacher, yeah, maybe ওইটাই তোমার রিয়েল স্বপ্ন, হ্যাঁ আসলে এটা আমার বিগ ড্রিম বলতে পারেন। সো আপনি বলতে পারেন যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই বা ইঞ্জিনিয়ার হওয়া হচ্ছে আমার স্বপ্ন, তাহলে মাই ড্রিম ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমাদের সিংহাসনা, তাহলে খেয়াল করে দেখেন আমরা তিনটা ওয়েতে কিন্তু আমাদের ফিউচার প্ল্যান কিংবা এইমটা অথবা প্ল্যানটা ডিসক্রাইব করতে পারি। আপনারা আপনাদের ফিউচার প্ল্যান সম্পর্কে একটু কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলে রাখি, আমরা কি কালকে ক্লাস দিব,
most probably, but I'm not 100% sure. কালকে কি বার? শনিবার। We have time, I guess, so we can. I guess we can take. So, আমরা একটু বলে দিই আপনাদেরকে, আগামীকাল ঠিক রাত 9:30টায় আজকের টাইমে আমরা আবার ক্লাসে আসবো আগামীকাল। তো সবাই আজকে যারা ক্লাস করছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তারা একটু নোট ডাউন করে রাখুন, ঠিক 9:30টায় আমাদের লিঙ্গুয়াল একাডেমিতে চলে আসবেন। আবার আমরা কোন একটা নতুন খুব চমকপ্রদ একটা টপিক নিয়ে হাজির হয়ে যাব। অলস কোথাকার বারবার আমাকে দিয়ে কাজ করায়, দিস ইজ নট রাইট, রাইট? ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট কনক্লুশন, অর্থাৎ আপনি আপনার স্পিচটা বা ইন্ট্রোডাকশনটা কিভাবে শেষ করবেন। ম্যাম, ওভার টু ইউ। ইয়েস ইয়েস ইয়েস, সো আমরা কিন্তু অলমোস্ট সব কিছু শিখে ফেলেছি, হাউ টু গ্রিট পিপল ওয়াইল উই আর ইন্ট্রোডিউসিং আওয়ার সেলফ, দেন উই টক অ্যাবাউট আওয়ার নেম এন্ড আওয়ার এজ ইন ডিফারেন্ট ওয়েজ, প্লেস এন্ড লোকেশন, স্ট্যাটাস, আওয়ার ফ্যামিলি, ফেভারিট থিংস, হবিজ এন্ড লেজার প্ল্যান, এই সব কিছু বলে দেওয়ার পর আমি যে এত কিছু বললাম আর হচ্ছে অন্য মানুষ যে শুনলো না, এই জন্য তো আমার তাদেরকে থ্যাংকস দিয়ে আমার ইন্ট্রোডাকশনটা শেষ করতে হবে। সো এখানে আমি কি করতে পারি, এখানে আসলে আই গেস এটা লেখার দরকার নাই, এটা আমি বলে দিলে ইনফ, কজ আমরা এটা আসলে কোনো নির্দিষ্ট জিনিস নাই, আপনি নিজের মতো করে মানুষদেরকে কিন্তু থ্যাংকস জানাতে পারেন তারা যে আপনার কথাটা শুনলো। লাইক আপনি বলতে পারেন থ্যাংকস ফর বিং অ্যাটেন্টিভ, থ্যাংকস ফর বিং অ্যাটেন্টিভ, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অথবা লাইক আমরা বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইওর টাইম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, ইয়া থ্যাংকস ফর গিভিং মি ইওর টাইম। অথবা বলতে পারি যে ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ, ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ, তার মানে আমি যে আপনাদের সামনে আমার পরিচয়টা দিয়েছি এটা আমার জন্য খুবই আনন্দের ছিল, ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ। অথবা আমরা লাইক ইজিলি বলতে পারি থ্যাংকস ফর লিসনিং, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ নাইস ডে, এভাবে বলে আমার কথাটা জাস্ট আমি শেষ করে দিতে পারি। ওকে, সো এখন একটা কাজ করি, এই যে আমরা সবগুলো পয়েন্টস দেখলাম, চলুন আমরা একটু একটা ডেমো এক্সাম্পল দেখি। আমি আলাদা করে একটা ইন্ট্রোডাকশন দিব, লিমন স্যার আলাদা করে একটা ইন্ট্রোডাকশন দিবেন এই পয়েন্টস গুলোকে ইনক্লুড করে, আর দেখি আমাদের একটা দিলেই হবে, আই গেস একটা দিলেই হবে, কারণ আমাদের আরো আরো কিছু কথা বলতে হবে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। বাট পড়ালেখা তো ফাঁকিবাজি করলে হবে না, ফাঁকিবাজি না, একটা একটা দিয়ে দিই। আচ্ছা, ইট উইল টেক ইউ নো আই গেস 1 মিনিট। ওকে, স্টার্ট। আমরা কি বলতে পারি, দিস ইজ লিমন হাসান এন্ড আই এম 24 ইয়ার্স ওল্ড, আই লিভ ইন রংপুর, আই এম বর্ন, কি বলা যায়, I live in Dhaka, but I have born in Rangpur. ঠিক আছে, এরকম ভাবে বলা যায়। এবার আপনি বলতে পারেন যে কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিচার অ্যাট লিঙ্গুয়াল একাডেমি। তারপর আপনি বলতে পারেন কি সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে আমি কি বলবো যে আই এম, ইয়া এভাবে বলা যায় যে মাই ফ্যামিলি হ্যাজ 4 মেম্বার্স অ্যান্ড আই এম দ্য এল্ডেস্ট সন অথবা ইয়াংগেস্ট সন অফ মাই ফ্যামিলি, and then my father is a farmer and my mother is a homemaker. Okay, and the next one is that I love to cook. Where's your reaction? Okay, I love to feel, then maybe I'm eat a mantam. Acha, okay, I love to eat. Wow, limon, wow. I love to eat pizza, my favorite color is black, and I love to travel a lot. But though I cannot do that for being what? Lazy. Sorry about that, okay? And then we can say our hobby. So, your plan, yeah. Oh, plan. So I'd like to be a great English teacher, obviously, in the future. And conclusion, thank you so much for giving me the floor and watching the video. And yeah, that's it. Thank you so much. Okay. এবার সবাই দেখে নিই কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে। নো, আই ওয়াজ জাস্ট জোকিং। ওকে, আচ্ছা, সো এখানে আমি একদমই খুব শর্ট একটা ইন্ট্রোডাকশন দিব, একদমই খুব বেসিক একটা ইন্ট্রোডাকশন, এগুলোকে ইনক্লুড করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গ্রেট, আই এম নুরুজ্জামান মিম অ্যান্ড আই এম 22 ইয়ার্স ওল্ড,
I live in Dhaka. I was born in Borishal and my hometown is Borishal as well. Right now I'm a student and I'm studying in Bragg University. There are 5 members in my family. I am the eldest daughter of my parents. My father is a service holder and my mother is a homemaker. We are 3 brothers and sisters. My favorite color is black and my favorite food is biryani. I also love to watch movies and sometimes I love to listen to different kind of podcasts. My hobby is crafting. In my leisure time, I usually sleep. And that's a good hobby, I guess. Yeah, I would like to be an English instructor. And thanks for listening to me. Well, you are already. Yeah, that's it. So, এভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের ইনফোগুলো অ্যাড করে খুব কনসাইজ ওয়েতে আমাদের প্রেজেন্টেশন করতে পারি। বাট আরেকটা কথা বলি যে আমাদের এইটার এই ফরমেশনটা যে মেইনটেইন করতে হবে এরকম কিন্তু কথা না। বাট এই ইনফরমেশনগুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে লাইক আপনি চাইলে নিজের আরো কিছু তথ্য কিন্তু অ্যাড করতে পারেন এক্সট্রা বাহির থেকে যেগুলো আমরা এখানে বলি নাই। কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি চাই মানুষ আমার এই জিনিস সম্পর্কে জানুক, তখন কিন্তু আপনি এক্সট্রা আপনার ওই কথাটাকে বলতে পারেন। আবার যদি ধরেন যে আপনি চাচ্ছেন যে এখান থেকে ফেভারিট থিংস এর অনেক কিছু বলা আননেসেসারি, আমি বলবো না, আমি খালি যে একটা জিনিস বলবো। পার্সোনাল চয়েস এর উপর ডিপেন্ড করে, যেমন ম্যাম অনেক ফরম্যাট মেইনটেইন করে ওনার পরিচয়টা দিয়েছে, বাট আই লাইক টু গিভ মাই ইন্ট্রোডাকশন আ বিট ইনফর্মালি। সো আমার আমার কাছে মনে হয় যে একটু কিছু শব্দ এদিক ওদিক করে আমারটা আমি দিতে ফ্লেক্সিবলি পছন্দ করি। সো ম্যাম হচ্ছে strict to the format, right? এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ইনডিড এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা খুব সুন্দর করে নিজেদের মতো করে গুছিয়ে এই স্পিচটা আপনি করতে পারেন। ইয়া ফাইন, আমরা লাস্টলি আমরা একটু একবার বলে দিই আমাদের ক্লাস এবং কোর্সের কথা। আপনারা ম্যাম এবার আপনি বলবেন, আমি অনেক কথা বলেছি। আচ্ছা, আমি কিন্তু একটু খুব শর্টকাটে বলি। হ্যাঁ শিওর, প্লিজ। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে কার কারা যুক্ত হতে চায়? অনেকে যুক্ত হতে চাচ্ছিলেন, এতদিন কল দিচ্ছিলেন। আমি আমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি কোর্সটার অ্যাডমিশন নিচ্ছি। সো ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ সামনের মাসের 1 তারিখ থেকে। 4 মাসের কোর্স, সবগুলো লাইভ ক্লাস, 45 ক্লাসেস, 25টা থিওরি ক্লাস, 20টা প্র্যাকটিস ক্লাস, যেখানে খালি প্র্যাকটিসই হয় স্টুডেন্টদের সাথে। অনেক অনেক গ্রুপ ওয়ার্ক আছে, অনেক অনেক প্ল্যাটুন ওয়ার্ক আছে, প্র্যাকটিসের অনেক সেকশন আছে। আর আমাদের এই কোর্সটা কিন্তু বেসিকলি স্পোকেন ইংলিশ এবং ফোনেটিক্স এই দুইটা জিনিসকে ভিত্তি করে করা হয়েছে। সো যারা আমরা ইংরেজিতে একদমই কথা বলতে পারি না, তারা আমরা কোর্সটাকে নিয়ে নিতে পারি, খুবই হেল্পফুল হবে আমাদের জন্য। সো আমাদের হেল্পলাইনে অবশ্যই কল করতে হবে, হেল্পলাইন নাম্বারটা লিমন স্যার মুছে দিয়েছেন। কিন্তু কেউ যদি আপনাকে মেসেজ দেয় অবশ্যই রিপ্লাই দেওয়া যাবে না, কজ ওইটা ফেক অ্যাকাউন্ট মনে করবেন। আমরা কাউকে কখনো মেসেজ দিই না। সো অবশ্যই অবশ্যই কোর্সে ভর্তি হওয়ার আগে হেল্পলাইনে নিজে কথা বলে তারপর আপনি ভর্তি হওয়ার জন্য টাকা পাঠাবেন। আর হচ্ছে আই উইশ যে যারা যারা অলরেডি ভর্তি হয়েছেন, যারা হবেন, খুব ভালো একটা জার্নি হবে অ্যাজ ইউজুয়াল। আর এটা আমাদের 11তম ব্যাচ। সো অবশ্যই অবশ্যই যারা ভর্তি হতে চান দ্রুত হয়ে যাবেন। এবং যে লাইভ ক্লাসগুলো আমরা নিচ্ছি, লাইভ ক্লাসগুলো সবাই জয়েন করবে। সামনে অনেকগুলো লাইভ ক্লাস হবে, কালকেও ইনশাল্লাহ একটা হবে। সো লাইভ ক্লাসগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো হয়তো একটা শর্ট ভিডিওতে বলা পসিবল না। এই সেলফ ইন্ট্রোডাকশন একটা ভিডিও বানালে দেখা যেত যে আধা ঘন্টা হয়ে যাচ্ছে, তাই না? এই আধা ঘন্টা ভিডিও কেউ দেখবে না। বাট অ্যাজ এ ক্লাস ইটস ভেরি ইন্টারঅ্যাক্টিভ, লাইক আপনারা বলছেন আমরা দেখছি, দুজন গুলো পাচ্ছি। সো লাইভ ক্লাসগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর হচ্ছে আমাদের এখানে অনেক টিউটোরিয়ালস দেওয়া হয়, সেগুলো দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিওস দেওয়া হয়, সেগুলোও দেখবেন। এখন বলেন কি হয়েছে ওই পিছনের লেখাটা দেখানোর জন্য? You better call. You don't need to reply the text because it will be fake. Okay? And tomorrow we'll be here again, sharp at 9:30 p.m. That's all for today, everyone. Thanks for joining the class. Bye-bye. Bye-bye.